দত্ত, হেমন্ত বিশ্ব শর্মা, হেমন্ত বিশ্ব শর্মা, গতি সবে মো আশীর্বাদ করব। যাবার মানে একুশ আপনাদের বহু আশীর্বাদ করেছিল, আপনাদের আরো অল্প আশীর্বাদ করলে মানে জিতিম, তাই কোনো মো আশীর্বাদ নয়। আর এই যাত্রা মোৰ আশীর্বাদ যাত্রা, আর এই আশীর্বাদ যাত্রা মোৰ যোনদিনপরাই মোৰ বিহালী সমষ্টির পূর্বতে সন্মানীয় বিধায়ক আর বর্তমানের সাংসদ রণী দত্ত স্যারে যোনদিনাই মোক বিহালী সমষ্টিরপা উপনির্বাচনের টিকিট দিম বলে মোক কৈছিলে, আর সেই দিনারপাই মই যাত্রা অব্যাহত রাখিছিলোঁ। যোৱা ১৮টা দিন মোৰ মা ঢুকুৱাৰ কারণে মই সামাজিকভাবে মই বাহিরে আহিব পৰা নাই, গতি সেই কারণে মই আসলে মোক আপনাকে দেখা নাছিলে। আর আজির পাই মই আকৌ আশীর্বাদ যাত্রা মই স্টার্ট করলো, আর এই যাত্রা লাস্টে বিহালী সমষ্টিলে যেতিয়ালৈকে ইভিএম মেশিন নাহিব তেতিয়ালৈকে এই যাত্রা অব্যাহত থাকবে। জয়ন্ত বৰাৰ পার্টি চর্চা আছে, হয় হয়, বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা দাবি দাঁড়িয়েছিল, জয়ন্ত বৰাৰ নাম চর্চা আছে, হয়, পরবর্তী সময়ত এই চর্চার মাজলে আহিছিল রাজ্যিক বিজেপির সাধারণ সম্পাদক বিহালী বিধায়ক হয় মোৰ কোনো ধৰণৰ প্ৰতিক্ৰিয়া নাই। মোৰ কথাটো হ'ল যে মই 2021ত মই নিৰ্দলীয় হিচাপে ইলেকশ্যন খেলিছিলোঁ, আৰু তাৰ পিছতে মই ভাৰতীয় জনতা পাৰ্টিত মই যোগদান কৰিলোঁ। যোগদান কৰাৰ তাৰ পিছত যেতিয়া আমার এমপি ইলেকশন হল, এমপি ইলেকশনত মই ফ্রন্টৰ পৰাই মই দত্ত স্যারক যথেষ্ট সহায় কৰিছিল, আর তেখেত বিপুল ভোটে জয়যুক্ত হল। তারপিছতে ইলেকশনের রিজাল্ট দিয়া নিদিওতে দত্ত স্যারে মোক মাতি কলে যে এবার তই উপনির্বাচনের তই মানে ইলেকশন খেলিবি আর মোৰ কেন্ডিডেট তই। দত্ত স্যারে যে বাক্য, সেই বাক্যকে মই আশীর্বাদ বুলি লৈ মই সেইদিনা পৰা মই বিহালীর চুকে কোণে মোক দত্ত স্যারের তিনিটা মণ্ডলৰ সভাপতি সম্পাদকে আদি কৰি সবেই মোক পৰিচিতও কৰাইছে, আৰু মই নিজাববীয়াকৈও মই পৰিচিত হৈছোঁ। গতিকে মই ইলেকশ্যন খেলিম, দত্ত স্যারে মোক টিকেট দিব, হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট মই বিজেপি প্ৰাৰ্থী, মই বিজেপিত জইন কৰিছোঁ আৰু বিজেপিয়ে মানে মোক দত্ত স্যারে দিব, দত্ত স্যারে মোক টিকেট দিম বুলি ৰণ দত্ত স্যারে দিব ইতিমধ্যে মই সেইবিলাক একো নাজানো, যে মোক দত্ত স্যারে টিকেট দিব মই ইলেকশন খেলিম, শিওর মোক দত্ত স্যারে টিকেট দিব মই ইলেকশন খেলিম, তাত কোনো ধরনের সন্দেহ। তেখেতে মোক ঘরত মাতি তেখেতে মোক কৈছে মোক টিকেট দিম, আর মোকতো তেখেতে টিকেট নিদিও বুলি কোৱা নাই, মোক লাগি থাকিবলৈ কৈছে, মই তেখেতৰ মতে মই লাগি আছো। তেখেতে মোৰ মা মৃত্যু, তেখেতে মোৰ ঘৰলৈ দুদিনকে গৈছে, তেতিয়াও কৈছে তেখেতে লাগি থাকিবলে, গতিকে মই লাগি আছো। এতিয়া মোক মই চিয়ৰ মই ইলেকশ্যন খেলিম আৰু মোক দত্ত স্যারে টিকেট দিব। চাওক, একে সৰ্বসাধাৰণ মানুহৰ ওচৰলৈ এই টমটম চালকসকলে যায়। আমাৰ যাৰ ঘৰত গাড়ী নাই, যাৰ ঘৰত মটৰচাইকেল নাই, সেইসকলৰ মানে যাত্রার একমাত্র, এটা আমার গাঁত এটাই বস্তু, সেটা হয়েছে টমটম বা অটো। গতি এই এখেত সকলে বহুত মানুষ, প্রত্যেক দিনে এজন এজন মানুষে 100-150 মানুষ লগ পায়। মই তেখেত সকলক ওচর মই আশীর্বাদ বিচাৰি আহিছো, তেখেত সকলে দিনটো যিমানখিনি মানুষক পায় তেখেত সকলে যাতে মোৰ বিষয়ে যাতে অবগত করায়। মই কারণ যেহেতু মই ইলেকশন খেলিম, আজি মই তেখেত সকলৰ মোৰ বিপদত মই তেখেত সকলৰ ওচৰত আহিছো। অনাগত দিনত যদি মই বিহালী সমষ্টিৰ বিধায়ক তেওঁলোকে মোক কৰায়, তেওঁলোকৰ যি সুবিধা অসুবিধা আছে মই তেখেতসকলক অসুবিধাবিলাক মই দূৰ কৰিম বুলি মই প্ৰতিশ্ৰুতি দিছোঁ। জয়ন্ত বৰা দীৰ্ঘ দিনৰ মূৰত কেণ্ডিডেট হিচাপে ওলাইছে নেকি, আশীৰ্বাদ যাত্ৰা মানে পাৰ্টি চূড়ান্ত প্ৰাৰ্থী হিচাপে ওলাইছে? চূড়ান্ত প্ৰাৰ্থী তাত ৰঞ্জিত দত্তক টিকট দিব পাৰিব? পাৰিব, তেখেতে দিম বুলি কৈছে মোক, বিশ্বাস আপোনাৰ কিমান? 100% বিশ্বাস। ৰঞ্জিত দত্ত সাংসদ, প্ৰাক্তন ৰাজ্যিক সভাপতি আছে, শক্তিশালী নেতা দলৰ হয়, টিকট দিব পৰা বিহালী উপনিৰ্বাচনৰ ইমানখিনি ক্ষমতা তেওঁ আছে বুলি আপুনি? তেখেতে মোক নিজেও কৈছিলে, তেখেতে যেতিয়া মোক টিকেটৰ কাৰণে কৈছিলে যে মই দিল্লীলৈকে গৈ তোৰ টিকেট আনিম, আৰু যোৱা পাঁচটা দশক মানে পাঁচটা টাৰ্ম তেখেতে যেতিয়াই যেনেকৈ ভাবিছে নিজৰ টিকেটটো আনিছে, যিহেতু তেখেত নিজৰ টিকেটটো আনিছে মোৰ টিকেটো তেখেতে আনি দিব, এইটো মই সম্পূৰ্ণ বিশ্বাস লাগি আছে। হয়, আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত।
নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।